দর্শক, আরটিভি কৃষি পদক 2021-এর এই আয়োজনে এবং সরি আরটিভি কৃষি পদক 2021-এর এই আয়োজনে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সেরা খামারি বিভাগে সম্মাননা পেতে যাচ্ছেন যিনি, তিনি হলেন সাবিনা ইয়াসমিন, গরু ছাগল ও মহিষ পালনে। তো ম্যাম, এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে এবং আপনার এই যে কাজের সাফল্য এবং এর সম্মাননা যে আপনি পেতে চলেছেন এইটা সম্পর্কে আপনার অনুভূতি জানতে চাইছি। ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে, পাশাপাশি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব খুশি হয়েছি, অত্যন্ত গর্ববোধ করছি যে আজকে আরটিভি কৃষি পদক 2021-এর যে অনুষ্ঠান আয়োজন করেছে এটা একটা বাংলাদেশের জন্য এবং আমাদের কৃষির জন্য অনেক বড় একটা অবদান রাখবে বলে আমি আশা করি। এবং এই অনুষ্ঠান দেখে আমরা যারা কৃষির সাথে কাজ করে যাচ্ছি এবং এই সফলতার জন্য আমাদের যে পরিশ্রম বা কষ্ট দিয়ে আমরা এখানে এসেছি, আগামী প্রজন্মের নারীরাও এই কৃষিতে আমি মনে করি যে তারাও অবদান রাখবে এবং বাংলাদেশকে শক্তিশালী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে ওঠানোর জন্য আমাদের যে ভূমিকা আমরা রেখে যাচ্ছি, আগামী প্রজন্মও যেন আমাদের থেকে আরও ভালো কিছু করেন এবং আমরা যে ভুল ত্রুটির মধ্য দিয়েও সাফল্যের দ্বারগড়ে আসতে পেরেছি, আমি আশা করি যে তারা আগামী প্রজন্ম আরও ভালো কিছু করে দেখাবে বাংলাদেশকে। আর এই অনুপ্রেরণার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনিও একজন নারী, আমরাও একজন নারী। মাননীয় প্রধানমন্ত্রী যত বড় দৃষ্টান্ত দেখিয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য, সেখানে আমরা ক্ষুদ্র নারী হিসাবে যতটুকু করার চেষ্টা করছি হয়তোবা সেটাও এই অনুপ্রেরণার পিছনে আমাদের প্রধানমন্ত্রীকেও আমরা স্মরণ করি শ্রদ্ধাভরে এবং তিনি আমাদের উৎসাহ দিচ্ছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে, সেটা আমাদের কাজের জন্য অবশ্যই বড় একটা দিক নির্দেশনা বলা চলে। তো আজকে আমি এই আরটিভির এই অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছি এবং আমি অনুপ্রেরিত হয়েছি। আমি ইতিমধ্যে একজন যে শ্রেষ্ঠ জয়িতা নারীও সংবর্ধনা পেয়েছি সরকারিভাবে, তার থেকে মনে হচ্ছে যেন আজকে আরও বেশি ভালো লাগছে, কারণ এই প্রোগ্রামটা আজকে সবাই দেখবে, বাংলাদেশ দেখবে, বিশ্ব দেখবে। আর তার পাশাপাশি এই অনুষ্ঠানটা যে দেখিয়েছে আরটিভি আমাদের টেলিভিশনের যে প্রোগ্রামটা করেছে কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে আমাদের প্রতিবেদনগুলি করেছে, এটা বাংলাদেশ দেখেছে, বিশ্ব দেখেছে। আর সেই দেখার কারণেই হয়তো বা আমরা আপনাদের জুরি বোর্ড সিলেকশন করতে পেরেছে যে আমরা শ্রেষ্ঠ হয়েছি। আমি জুরি বোর্ডকেও শ্রদ্ধাভরে সম্মান জানাই যে আমাকে নির্বাচন করার জন্য, শ্রেষ্ঠ কৃষাণী হিসাবে দেখার জন্য। পাশাপাশি আমি একজন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা বটে। তো আর জানতে চেয়েছেন যে আসলে আমার এই জার্নিটা কীভাবে হয়েছিল, আসলে এটা আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার বলা চলে। আর নিজেরও কিছু ভালোবাসা, প্রেম ছিল ছোটোবেলা থেকে এই কৃষির প্রতি। আমার আব্বু ছিলেন একজন সরকারি কর্মকর্তা, তিনি কৃষির প্রতি ছিল, বিশেষ করে গরু ছাগল হাঁস মুরগির প্রতি খুব মায়া মমতাময়ী একজন মানুষ ছিলেন। তো ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে আমাদের বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি দেখেছি, আব্বু চাকরি করতেন, আমাদের বাড়িতে থাকতো। তো এই ভালোবাসাটা আসলে ছোটোবেলা থেকেই বলা চলে, তো সেই ভালোবাসাটা আসলে কখনো যায়নি, চাকরির পাশাপাশি এটা রোপণ করেছি মনের মধ্যে। ছোটোবেলায় হয়তো জেনেছেনও আমি উপবৃত্তির টাকা পেয়ে ছাগল কিনেছিলাম, খুব মজা করেই ছাগলটা কিনেছিলাম এবং একটা সময় সেই ছাগল জব করে আমার বিয়েও হয়েছিল। আচ্ছা, যাক, তো সে থেকেই এইটার পিছন থেকে আর সরিনি। তো তারপরেও আমি 35টা ছাগল নিয়ে আমি ছোট্ট করে একটা ছাগলের খামার দিয়ে শুরু করি। আমার হয়তো ম্যানেজমেন্ট ভালো ছিল না বা আমার অনভিজ্ঞতার কারণে 14-15টা ছাগল মারা যায় ইনস্ট্যান্টলি, তারপরেও ভেঙে পড়িনি, খুব আস্থার সাথে এবং দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে চলেছি আলহামদুলিল্লাহ। সেখানে আমার এখনও যদি না বিক্রি হতো, আশা করছি যে মনে হয় 3000 ছাগলের উপরে হয়ে যেত, তো মাঝে মাঝে বিক্রি হয়ে যায়, তারপর তবুও এখনও 150 ছাগল আছে আমার। তারপরে আমি গরু ইয়েটা শুরু করলাম, 5টা গাভী দিয়ে শুরু করি, সেখানে আমার ফ্যাটিনিং কাউ প্লাস মিল্কিং কাউ বাচ্চা গরু মিলে প্রায় 90টা মতো গরু আমার এখন আছে। তারপরে হাঁস মুরগিও অনেক আছে, মহিষের প্রকল্প ছোট করে আছে, আর ভবিষ্যতে প্ল্যান আছে আরও বড় কিছু করার জন্য, তবে এক্সপেরিমেন্ট চলছে এটা নিয়ে। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এবং আশা করি আপনাকে দেখে
আমাদের দেশের আর যারা নারী উদ্যোক্তা আছেন তারাও সাহস পাবেন, তারাও ভালো ভালো কাজ করে এগিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।